আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, সম্মানিত দিনদার ভাই বোনেরা, গত দুরাত পর্যন্ত আমি একটা বড় মাহফিলে যোগদান করায় এই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারিনি, সেই জন্য আমার নিয়মিত দর্শকদের কাছে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার গত দুদিনের আগ পর্যন্ত, প্রায় এক সপ্তাহ পর্যন্ত আমি এই চ্যানেলে বিভিন্ন নারী ও পুরুষের যৌনরোগ নিয়ে কথা বলেছি। আলহামদুলিল্লাহ বহু মানুষ আমাকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞ করেছেন। তো বন্ধুরা, আমার একটা কমেন্ট প্রায় এক মাস পর্যন্ত এই চ্যানেলের বিভিন্ন ভিডিওর নিচে ঘুরতেছে, বিশেষ করে পুরুষরা যে কমেন্টটি করছেন, অনেক তরুণ এবং যুবকরা এই কমেন্টটি করছেন যে হুজুর দ্রুত বীর্যপাত। তা আসলে এটা একটা কঠিন প্রবলেম আমাদের যুব সমাজের জন্য, বিশেষ করে যারা নতুন বিয়ে করেছেন অথবা 8-10 বছর হয়ে গেছে বিয়ের বয়স। প্রথম দিকে ভালোই পারতেন, এখন স্ত্রীর কাছে গেলে সময় দিতে পারেন না। কেউ কেউ বলেছেন, একদম কমেন্টের মধ্যেই লিখে ফেলেছেন, 30 সেকেন্ড, 25 সেকেন্ড, 20 সেকেন্ডেই তাদের বীর্যপাত হয়ে যাচ্ছে। কেউ কেউ বলছেন যে স্ত্রীর জনিতে তাদের লিঙ্গ প্রবেশ করাবার সাথে সাথেই বীর্যপাত হয়ে যাচ্ছে। আসলে এই রোগটি যাদের নাই, তারা এই যাদের এই রোগটি আছে তাদের মনের ভিতরে যে কী কষ্ট এটাই আপনারা বুঝবেন না। এবং যেসব স্ত্রীরা এইসব স্বামীদের ঘর করেন তারা যে কতটা জ্বালার মধ্যে আছেন, বিশেষ করে একদম লাজুক ফ্যামিলির, ভদ্র ফ্যামিলির মেয়ে যারা, তারা তো কোথাও বলে না। আর যারা একটু মোটামুটি স্মার্ট আছে তারা তো বলেই ফেলে যে তুমি রোগ ঠিক করো, না হয় আমাকে ছেড়ে দাও, ডিভোর্স দাও, আমি অন্য স্বামীর ঘর করি, এভাবে আর কতদিন। তো এটা কিন্তু একটা চরম জ্বালা, চরম কষ্ট। এটি যেমন নারীকে ভোগাচ্ছে, আর যে তরুণ যুবকেরা এটি পারছেন না তাদেরকেও ভোগাচ্ছে। আর এটি এই সমস্যাটি এমন এক জটিল সমস্যা, এই সমস্যাটি যে শুধু যৌন জীবনের মধ্যেই থেকে যাচ্ছে তা না, এটা একটা সামাজিক সমস্যায় রূপ নিয়েছে। কেননা এই সমস্যাটি দীর্ঘদিন থাকার ফলে অনেক পরকীয়ার ঘটনা ঘটছে। স্ত্রী তার যৌন চাহিদা মেটানোর জন্য বাধ্য হয়ে কোনো পুরুষের সঙ্গ নিচ্ছে, এছাড়া তার জন্য কোনো উপায়ও নেই। যদিও আমরা অনেক সময় শুধু নারীদের দায়ী করে ফেলি যে মেয়েটার চরিত্র খারাপ, কিন্তু কী জন্য যে চরিত্রটা খারাপ হলো, কার জন্য খারাপ হলো, এই বিষয়টা আমরা একবারও ভাবি না। তো যাই হোক বন্ধুরা, আমাকে কেউ নারীবাদী বলবেন না, আমি জাস্ট এই রোগটার ফলে কী হচ্ছে সমাজে সেটি নিয়ে একটু আলোচনা করলাম। বহু নারী এ বিষয়ে কমপ্লেন করেছেন ফোনে, সেজন্য কথাটি বললাম, এটি তাদের অন্যায় না। তো যাই হোক, আজকে এই গত এক সপ্তাহ পর্যন্ত এই বিষয়টি নিয়ে একটা ভিডিও করতে গিয়ে বেশ কিছু ভিডিও দেখেছি, বেশ কিছু বই পুস্তক পড়েছি, একটা ছোট্ট একটা ভেষজ একটা দ্রব্যের সাথে সুরাতুল ফাতেহার একটা মাত্র ফু, 7 বার না, 3 বার না, 10 বার না, 21 বার না, সুরাতুল ফাতেহা বিসমিল্লা সহ একদম আলাউদ্দিন আমিন পর্যন্ত আপনি যেভাবে জানেন সেভাবেই পড়বেন। পড়ার পরে একটা মাত্র ফু দিবেন, একটা বিশেষ ভেষজের সাথে। তো বন্ধুরা, আমার আজকে যে ভেষজটির কথা বলবো সেটি হচ্ছে একদম দুটি নামে বাংলাদেশের প্রত্যেকটা মুদি দোকানদার চিনবে, সেটি হচ্ছে একটি দানা, একটি বীজ, একটি ভেষজ দ্রব্য, তার নাম হচ্ছে তাল মাখনা। এটি কুলেখাড়া নামেও বহু মানুষে চিনে থাকেন, বা বহু দোকানদার তালমাখনা নামে না চিনলেও কুলেখাড়া নামে চিনবেন, আর তালমাখনা নামে চিনবে কোনো মুদি দোকানদার অবশ্যই চিনবে এটি, এবং দামও এটির খুব বেশি না। অনেকে এই দ্রব্যটিকে আপনার তোকমা মনে করে থাকেন, আসলে এটি তোকমা না, এটি তালমাখনা, তালমাখনাই, আর এটি ইসাবগোলও না, অনেকটা ইসাবগোলের ঘুষির মতো এটিকে মনে হয়, তাও না, এটি ইসাবগোলের ঘুষিও নয়, এটি তোকমাও নয়, এটি হচ্ছে তালমাখনা। দেখতে তোকমার মতো কিছুটা, তিলের মতো কিছুটা, তিলের থেকেও দানা ছোট। আমি এখানে স্ক্রিনশট দিয়ে দেবো যাতে করে আপনারা বুঝতে পারেন।
এই তালমাখানা আপনি যদি ইউটিউবে অথবা গুগলে সার্চ দেন, বিশেষ করে যৌন রোগ সারাতে এই তালমাখানার কোনো বিকল্প হয় না। বিশেষ করে যারা স্ত্রীকে টাইম দিতে পারেন না, বীর্য পাতলা হওয়ার কারণে কিন্তু এটি ঘটে থাকে। তো এই বীর্য গাঢ় করার ক্ষেত্রে তালমাখানা একটা অন্যতম ভেষজ। যদি কেউ নিয়মিত সকাল বিকাল মাত্র 3 গ্রাম করে বা চা চামচের 1 চামচ করে ভিজিয়ে আপনার শুধুমাত্র পানি দিয়েও খায়, দোয়া কালাম ছাড়াও যদি কেউ খায়, সে এটার দ্বারা উপকার পাবে। তবে যে কিতাব থেকে আমি সংগ্রহ করেছি সেখানে এভাবে বলা হয়েছে, বিসমিল্লার সাথে সুরা ফাতেহা একবার পড়ে ফুদিয়ে সকালে এবং রাত্রে 1 চা চামচ বা 3 গ্রাম এভাবে যদি কেউ 41 দিন পর্যন্ত খায়, সে তার ধ্বজভঙ্গ রোগ বা এই যে লিঙ্গ উত্থিত না হওয়া বা স্ত্রীর কাছে গেলে খুব দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া, এটা থেকে সে মুক্তি পাবে, এরকম কথা লেখা হয়েছে। তো যারা এটা ভক্তি করবেন, আমি আবারও বলছি, যারা এটি একদম অন্তঃকরণে বিশ্বাস করবেন, তারা সুরাতুল ফাতেহা বিসমিল্লার সাথে আল্লাহ দলিন পর্যন্ত পড়ে আমিনও পড়তে পারেন। আল্লাহ সুরা ফাতেহার পর আমিন পড়া একটা সুন্নত। আপনি আল্লাহ দলিন আমিন পর্যন্ত পড়ে একটা ফু দিলেন, তালমাখনার সেই ভেজানো যে ভেষজটা সেখানে 1-3 গ্রাম বা 1 চা চামচ আপনি হাফ গ্লাস পানির ভিতরে ভিজিয়ে রাখবেন, রাত্রে ভিজিয়ে রাখে সকালে সেই পানি শুদ্ধ শরবতটা খেয়ে ফেলবেন, আবার সকালে ভেজালে রাত্র পর্যন্ত সেটাকে রেখে আপনি এই সুরাতুল ফাতেহা একবার ফু দিয়ে সেটি আপনি খেয়ে ফেলবেন, কমপক্ষে 41 দিন খাবেন। আমি বলবো যেহেতু এটি এমন একটি ভেষজ দ্রব্য যেখানে বহু কিতাবের মধ্যে, বহু বইয়ের ভিতরে আপনি ইউটিউবে সার্চ দেন পাবেন, বহু জায়গায় বহু একদম বিজ্ঞ কবিরাজদের ভিডিওগুলো দেখেন, সেখানে তালমাখানাকে বীর্য গাঢ়করণ, যৌন রোগ বা ধ্বজভঙ্গ রোগের অব্যর্থ একটা চিকিৎসা হিসাবে বলা হয়েছে। তো এটি আমল করেন, ইনশাআল্লাহ যাদের এই বীর্যপাতটি দ্রুত হয়ে যায়, স্ত্রীকে শান্তি দিতে পারেন না, তারা এটি থেকে মুক্তি পাবেন, এটি আমার বিশ্বাস। সাথে আমি আরও একটা কথা বলি, সুরাতুল ফাতেহার উপরে আপনি বিশ্বাস করছেন আলহামদুলিল্লাহ, কিন্তু এই দ্রব্যের সাথে আপনি আরও 2-1টা দ্রব্য আপনি বাড়িয়ে খান। বিশেষ করে যদি তেঁতুলের বীজ চূর্ণ করে পাউডার করে এরকম সকালে 1 চামচ বিকালে 1 চামচ আপনি পাউডারটা একটু পানির সাথে মিশিয়ে অথবা যে কোনোভাবে পাউডারটা 1 চামচ করে খেতে পারেন 4 চামচের, আপনি আপনার বীর্যকে গাঢ় করতে পারবেন, বেশি সময় দিতে পারবেন। সাথে আরও বলে দিই, যদি আপনি খুরমা খেজুর পাউডার করে অথবা চিবিয়ে 1টা বা 2টা সকালে এবং রাত্রে খেতে পারেন, আপনার বীর্য গাঢ় হবে এবং বীর্যপাত দ্রুত বীর্যপাতটা হওয়াটা রোধ হবে। তবে তালমাখনার উপরে একটা কথা আমি বলি, একটা বইয়ের ভিতরে খুব সুন্দরভাবে তালমাখনার বিস্তারিত বর্ণনা রয়েছে, সেখানে একটা কথা বলা হয়েছে, সেখানে সকাল এবং রাত্রের কথা বলা হয়নি, সেখানে বলা হয়েছে দুপুরের কথা, এবং বলা হয়েছে যদি তালমাখনাকেও হাফ গ্লাস দুধের মধ্যে কিছু তালমাখনা এবং কিছু তাল মিশ্রি, অর্থাৎ 3 গ্রামই ধরেন আপনি বা 1 চামচ বা একটু বেশি ধরেন, ওখানে যদিও বলা হয়েছে 5-7 গ্রাম, কিন্তু একটা বইয়ের মধ্যে দেখলাম যে বেশি তালমাখানা খাওয়াটা আবার শরীরের জন্য ক্ষতিকর হতে পারে, সেজন্য 5-7 গ্রাম বা 3 গ্রাম একটু কমিয়েই খান আপনি যদি আপনার রিয়াকশন থেকে বাঁচতে চান। তাল মাখনা এবং তাল মিষ্টি এবং হাফ গ্লাস গরুর দুধ, এটি আপনি মিক্স করে একত্রে শরবত করে যদি আপনি নিয়মিত খেতে থাকেন, আপনার ধ্বজভঙ্গ রোগ বা আপনার দ্রুত বীর্যপাত হওয়াটা এটি রোধ হবে। তো আমি যা জানলাম সেগুলো আমি বললাম আপনাদের সামনে, আশা করি এখান থেকে অবশ্যই একটা সলিউশন আপনারা পেয়ে গেছেন। আরও একটা কথা বলি, স্ত্রীর সাথে বীর্যপাত ঠেকানোর আরও কিছু পদ্ধতি আছে, এগুলো আপনারা একটু বিভিন্ন ভিডিও দেখে শিখে নেবেন। যেমন আপনি স্ত্রীর জনিতে লিঙ্গ প্রবেশ করিয়ে যদি আপনার এই দুর্বলতাটা থেকে থাকে, খুব দ্রুত আপনি ধাক্কা থাকি শুরু করবেন না, একটু সময় নেন, আবার যখনই বুঝবেন যে বীর্যটা বেরিয়ে যাচ্ছে আপনি বের করে ফেলেন, আবার ঢোকান, আবার কিছু সময় আপনি আপনার স্ত্রীর সাথে মেলামেশা করেন, যখনই দেখবেন যে আপনার বীর্যটা বেরিয়ে যাচ্ছে তখনই আপনি আবার বের করে ফেলেন, এরকম কিছু কলাকৌশলও আছে। এই কলাকৌশলের উপরে এই চ্যানেলের ভিডিও রয়েছে, কী কী খেলে যৌন সমস্যা দূর হয়, বেশ কিছু ভিডিও এই চ্যানেলের মধ্যে রয়েছে, আপনারা একটা একটা করে প্রত্যেকটা ভিডিও দেখেন, ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে। আর আমি ওইসব মা বোনদেরকে বলবো যারা এই স্বামীদের এইসব দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার কারণে অলরেডি পরকীয়ায় পড়ে গেছেন বা চলে যাওয়ার ভাব করেছেন, আমি তাদেরকেও বলবো যে আপনারা না, আপনারা স্বামীদেরকে একটু হেল্প করেন, এই চ্যানেলটায় ঢোকেন, বিভিন্ন ভিডিও আছে, এগুলো একটু আমল করার জন্য তাদেরকে বলেন, তারা এগুলো আমল করতে না চাইলে আপনি একটু এই দ্রব্যগুলো কিনে কিনে তাদের খাওয়ান,
ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। স্বামীদের এই দুর্বলতাকে পুঁজি করে আপনারা চলে গেলে সামাজিক যে ফ্যাসাদ, সামাজিক যে ব্যাধিটা তৈরি হয়ে যাচ্ছে অলরেডি এই ভারতে বাংলাদেশে, এটি থেকে আমাদের সমাজকে রক্ষা করার আর কোনো উপায় থাকবে না। তো বন্ধুরা, আমার আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। ভালো লাগলে আমাদের এই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে এই সমস্ত রোগীদের মধ্যে ভিডিওটি ছড়িয়ে দেবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। সকলের জন্য দোয়া করে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।